राताबाड़ी थाना क्षेत्र के सिंगलाछार ग्राम पंचायत के मुगारा चाय बागान में हुई एक दुस्साहसिक दुष्कर्म को लेकर क्षेत्र में तनाव व्याप्त है। प्राप्त जानकारी के अनुसार मजदूर कल्पना रविदास उम्र 17 वर्ष है, इस गांव के रंजीत करेरी ने घर में अकेले रहने का मौका पाकर बच्ची से दुष्कर्म की कोशिश की, लेकिन करीब आधे घंटे की मशक्कत के बाद भी सफलता नहीं मिली। युवती ने लंबी मारपीट के कारण बच्ची के शरीर के विभिन्न अंग गंभीर रूप से जख्मी हो गए। अंजलि की मां ने कहा कि उसका पति जीविकोपार्जन के लिए बैंगलोर में रहता है और वह खेत में गायों के लिए घास काटने के लिए सुबह करीब 9 बजे चला गया। इस मौके पर रंजीत गेरेरी घर में घुसे और अंजलि को गोद में लेकर उसे बिस्तर पर ले जाते और किसी भी तरह से काबू न पा करने के कारण वह अपने सीने पर बैठ गया। लड़की ने जब खुद को बचाने की पूरी कोशिश की तो उसके मुंह और सिर पर थप्पड़ मारना शुरू कर दिया, लेकिन ये भी कामयाब नहीं हुआ। लड़की किसी तरह खिड़की से भागी और अपने पिता को फोन पर सारी बात बोली। उसके बाद पिता ने गांव में एक दोस्त को फोन करके सारी बात बताया और दोस्त तुरंत मौके पर पहुंचा। फिर उसने लड़की की मां को सूचना दी। खबर मिलते ही बेटी की मां तुरंत अपनी बेटी को लेकर अस्पताल गई और राताबाड़ी थाने में बयान दिया। उन्होंने अंजलि के ऊपर परिवार की ओर से दोषियों को उचित सजा दिलाने की मांग की है और करीमगंज के डीसी एसपी से न्याय दिलाने की विनती की है। ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা হয়েছে আমি তো সকাল গেছি ঘাস আনা, আর লম্বরও গেছি ঘাস আনা। তার মেয়ের কইছি বাবা তুমি থোড়া রান্ধিয়া উন্ধিয়া রাখো খানি, আমি ঘাস লইয়া রোদ বেশি উঠি যায়। আর আমি ঘাস আনার পরে মেয়েটা রান্ধা আরম্ভ করছে আর ছেলে দুই তিনবার তার বাবার মোবাইল দিয়া ফোন করছে, নিজের মোবাইল দিয়া ফোন করছে না, তার বাবার মোবাইল দিয়া ফোন করছে, তো মেয়েও রিসিভ করছে না। তো দুই তিনবার পরে তো মেয়ে রিসিভ করিয়া কয় কি কিতা কাম আছে, কীতর লাগে ফোন করছো? তো কয় না কাম আছে আমার, ফোন রিসিভ করো না কীতর লাগে। ছেলেটাই ফোন করছে? হ্যাঁ ছেলেটাই ফোন করছে। ছেলেটার নাম কী? রঞ্জিত গড়েরি। তার বাবার নাম? তার বাবার নাম তোমার দরকার হইলে মা আইলে তুমি যেটা কইলে মার লগে কইও। তো কয় না আমি আমার ফোন কিতার লাগে রিসিভ করছো না, আমার মোবাইলে ফোন রিসিভ করছো না, আমি বাবার মোবাইল দিয়া করছি তো করছো না কিতার লাগে। তো হে কয় না আমি ফোন তোমার রিসিভ করতাম না, কী দরকার তোমার ফোন রিসিভ করবার লাগে, আমি একলা আসি ঘরে আর ছেলের মানুষ ফোন রিসিভ করবো কিতার লাগে। তো এটা কইয়াতে মেয়েরে ধরিয়া টানিয়া বাইর করিয়া আনছে, আনিয়া তারে বলৎকারী করবার লাগে আরম্ভ করছে। শক্তে না বলৎকারী করবার লাগে পারছে না, তে পলমও উঠাইয়া পুরা পটকি দিছে, পটকিয়া সব কাপড় উপর ছিটাইয়া মুখ উখ চুচিয়া উপিয়া পুরা অন উঠি গেছে, বুক বুক উঠিয়া তার মুখ উখ চুপি দিছে, মুখ চুপিয়া আরও থপড় 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 ওলা মারছে। আর তারপরে চুল ধরিয়া পলঙ্গর পাটির উপরে ওলা পাতান দিয়া ওরা উঠাইছে পুরা পটকে যা পুরা উঠাইছে। তারপরে ও ওলা ধরিয়া তার পাওটা ওলা টান দিছে, ওলা টান দিয়ে সব ঘর টান দিয়ে তার ও ফেনা দিয়ে দিয়া বুকর উপরে উঠে গেছে, বুকর উপরে উঠিয়া বেতালা তারে মারিয়া একদম পুরা নর্মাল করে দিছে। না ঘরে একটা কুটিমুটি বাচ্চা রয়েছে, অত বড় মেয়ে রয়েছে, মানে পারছে না বলৎকারি করবার লাগি, এই কারণে তারে বেজান মারি দিছে, বেতালা মার মারি দিছে, এই লাগি মেয়ে একদম নর্মাল হয়ে গেছে। ও কথা আছে এখন আপনি থানাতে ফায়ার করছেন না? থানাতে আইসি, থানা ওনার লেখাইয়া উখাইয়া তারপরে তো বিচারও মানি যাই ছাড়ি দেই তো পরে আরো আমার মাইয়ার ওলা অবস্থা এটা করবো। আমার গরো গার্জেন নাই, সে বাইরে থাকে, আর আমার ছেলে মানুষ গরো কেউ নাই, খালি বেটি মানুষ পাঁচটা মাইয়া লইয়া গরো থাকে। বড় মাইয়া আছে বাইরে? আপনার স্বামী কিতা করে? ও তো বেঙ্গালোর কাম করে, ও সামনে রবিবারে গিয়েছে, এখন রবিবার আইলে 8 দিন হইব তারে, মানে কাজের লাগি বাইরে গেছে। হ্যাঁ কাজের লাগি বাইরে গেছে। আপনি বাগানে কাজ করেন না? হ্যাঁ আমি লম্বরও পাতি তুরি বাগানও কাজ করি। আইতে আইতে আমি ঘর আন্ধার হয়ে যায়, মেয়ের বলপর ঘর দুয়ার ছাড়িয়া দুইটা একটা গরু আসে দুইটা ছাগল ছাড়িয়া মেয়ের বলপর আমি যাই সারাদিন কাজ করি। আর যদি সারাদিন মাঝে আরও যদি কোনো ঘটনা করলে তো কি এইটা ঘাটিব। বাড়ি কোন যা? মাগুরা। হ্যাঁ মাগুরা, মাগুরা ছিল পোস্ট অফিস। না বাসা থেকে বহু দূরেই আছে বাড়ি, তার বাবার লগে একটু আমার খাতির আছে, আমার কাকা কাকার ডাকে। তো এই ঘটনাটা শুনিয়া মেয়েটা যখন ফোন করি কইছে, তো কইলে কাকা আমার বাড়িতে একটু যাও, বললাম দেখো বাবা এখন তো পারতাম না, তোরা দরকার আছে।
কইনা কাকা যাও এখন ঘরে কই নাই তার মা গেছে ঘাটর লাগি অমুক অমুক মানুষটা তার লগে খুব মারপিট করছে ওম তিন ফোন শুনিয়ে গেলাম যাওয়ার পর দেখি মেয়েটা এমনি তার বাড়ির সামনে বই দিয়েছে রাস্তা বাড়ির উঠানো বাড়িয়ে বই দিয়েছে নিয়ে গেলাম কিতা হয়েছে তো এখানে দুজন আরও লোক আছে কই কাকা দেখো না ওলা হলো ঘর ওমাইয়া তার দেখো কত বিছনাপত্র সিদ্ধাই আছে আর ওম শ্রীরাম মাস্টর ছেলে ওলা হলো ঘটনা পড়ছে তুমি কাম করো তুমি গাইটা তার খেরাও খেরাই তো আমি আইসি গাই খেরানি আমি যে আর তার মারে ডাকতাম তো মাতা গেছে ছেলেটা তার মারে ডাকি আনছে সারা বাড়ি ডাকি গাছ কাটা গেছি আমি তার গাইটা খিরাইয়া এখন তার মা আর পরে আমার তো আর ছাড়ে না ভাই কাকা চলো তার বাবাও কই যাও থোড়া মেডিকেল গো করে যাও ও আমি তার লই আইলাম যখন মেরি হসপিটাল তারা কিতা কইছে তার হসপিটাল হসপিটাল তার কইছে কি তো এক্সরে করবার লাগি আমার তাত লাগছে চোট বুকত লাগছে চোট কই এক্সরে করো ঠিক আছে। অনলাইন ভারত কে লিয়ে ব্যুরো রিপোর্ট আসাম।